ফের পাচারের আগে 25 টন কয়লা বোঝাই লরি আটক হলো বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। জানা গিয়েছে কয়লা বোঝাই লরিটি ঝাড়খণ্ড থেকে বীরভূম যাচ্ছিল। দ্রুতকে এদিন রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে রামপুরহাট থানার পুলিশ। কয়লা বোঝাই লরি ঝাড়খণ্ড থেকে বীরভূম যাচ্ছিল, সেই সময় সেই কয়লা বোঝাই লরিটি আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। ফের রামপুরহাট থানার বড় সাফল্য, একটি কয়লা বোঝাই গাড়ি আটক করল রামপুরহাট থানার পুলিশ। পাচারের আগে 25 টন কয়লা বোঝাই লরি আটক করল বীরভূমের রামপুরহাট থানার পুলিশ। গ্রেপ্তার হয়েছে একজন। জানা গিয়েছে কয়লা বোঝাই লরিটি ঝাড়খণ্ড থেকে বীরভূম যাচ্ছিল। ধৃতকে এদিন রামপুরহাট মহকুমা আদালতে পেশ করে রামপুরহাট থানার পুলিশ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রয়েছেন আমাদের প্রতিনিধি অমলেন্দু মণ্ডল। অমলেন্দু, কি আপডেট রয়েছে? দেখো, নিয়ম করে প্রতিদিনই গরু এবং কয়লা ধরা পড়ছে বীরভূম জেলা পুলিশের হাতে, কখনো রামপুরহাট থানা, কখনো নলহাটি থানা। গতকাল রাত্রে রামপুরহাট থানার আইসির নেতৃত্বে একটি কয়লা গাড়ি আটক করা হয়, যেটি আসছিল ঝাড়খণ্ড জেলা থেকে, ঝাড়খণ্ড রাজ্য থেকে, জেলা জামতারা এবং পিএস নালা। হ্যাঁ, তো সেক্ষেত্রে একটা প্রশ্ন বারবার উঠছে যে যেখানে সিবিআই ইডি উজ্জ্বল উপস্থিতি বীরভূমে এবং অস্থায়ী ক্যাম্পও রয়েছে, কয়লা পাচার এবং গরু পাচার কাণ্ডে বহুজনকে জেরা করা হয়েছে, ইতিমধ্যে অনুব্রত মণ্ডল ও সেহেগাল জেলে রয়েছেন, এই বিষয়ে তবুও কিভাবে এই গরু বা কয়লা আসছে বীরভূমে, এটা একটা বড় প্রশ্ন চিহ্ন। সেক্ষেত্রে বীরভূম জেলা পুলিশ সুপার নগেন্দ্রনাথ ত্রিপাঠি জোর দিয়েছেন সমস্ত থানায় যেন কোথাও কয়লা বা গরু পাচার না হয়। রামপুরহাট থানার আইসি দেবাশিস ঘোষ, দেবাশিস চক্রবর্তী, তিনি কিন্তু নিয়ম করেই প্রতিদিনই গরু এবং কয়লা ধরছেন এবং তার বক্তব্য যে কোনোভাবেই বীরভূমকে ব্যবহার করতে দেওয়া যাবে না। ঝাড়খণ্ড এবং বিহার যেটা সবসময় করছে, বীরভূমকে করিডোর হিসেবে ব্যবহার করছেন, সেক্ষেত্রে তৎপর রামপুরহাট থানার পুলিশ। ধন্যবাদ অমলেন্দু, আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি অমলেন্দু মণ্ডল। বেরানা এদিকে দাঁড়া।